আমার ছাত্রছাত্রী সকল, আজির এই ভিডিওটোর যোগেদি আমি ইংরেজি ব্যাকরণের একটা বহুত গুরুত্বপূর্ণ বিষয় টেন্স আলোচনা করিম। তো টেন্স আলোচনা করার আগতে মরমর ছাত্রছাত্রী সকল, তোমালোকলে একটা বিশেষ অনুরোধ, যদি চ্যানেলটো প্রথমবারের বাবে আহিছে তেন্তে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর ভিডিওটো লাইক করি মোক উৎসাহিত করিব। মরমর ছাত্রছাত্রী সকল, আরম্ভ করিছো আজির আলোচনালৈ। ছাত্রছাত্রী সকল, আজি আমি আলোচনা করিম টেন্স। এতিয়া টেন্স আমি বহুত ধুনীয়াকৈ আলোচনা কৰিম। অতি সহজ ভাষা অসমীয়া ভাষাৰ টেন্স কি, আৰু ইয়াৰ লগতে কাইণ্ডছ অফ টেন্স, টেন্সৰ প্ৰকাৰ কি কি, টেন্স কেই প্ৰকাৰ, এটো আমি আলোচনা কৰিম। লগতে ষ্ট্ৰাকচাৰ অৰ ফৰ্ম অফ টেন্স, টেন্সৰ যিটো গঠন, কেনেকৈ টেন্স গঠন হয়, সেইটো আমি এই ভিডিঅ'টোৰ যোগেদি আলোচনা কৰিম। আৰু এটা বহুতে ইম্পৰ্টেণ্ট পয়েন্ট এটা আছে, সেইটো হৈছে ইউজেস অফ টেন্স। তো ইউজেস অফ টেন্সটো আমি আজিৰ এই ভিডিঅ'টোৰ যোগেদি আলোচনা নকৰো, এটো আলোচনা কৰিম আমি ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত, কাৰণ এটো অলপ দীঘলীয়া হয় আৰু বহুতে ইম্পৰ্টেণ্ট হয়। তো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আমি প্ৰথমতে আলোচনা কৰিম যে টেন্স কি। এতিয়া যদি কোনোবাই তোমালোকক প্ৰশ্ন সোধে বা মোক প্ৰশ্ন সোধে যে টেন্স কি, তেতিয়াহলে আমি সৰুৰে পৰা কিছুমানে শিকি আহিছো যে ক্রিয়ার সময়কে টেন্স বুলি কোৱা হয় বা কাল বুলি কোৱা হয়। অসমীয়া টেন্সৰ অসমীয়া প্ৰতিশব্দটো হৈছে কাল। এতিয়া কালক যদি আমি কিছুমানে কালো বুজি নাপায়, এতিয়া কাল মানে কি? কাল মানে হৈছে একেবাৰে সহজ ভাষাত কাল মানে হৈছে সময়। এতিয়া আমি সৰুতে বা আমি যেতিয়া ইংৰাজী আৰম্ভণি, টেন্সৰ আৰম্ভণি আমি কৰিছিলোঁ বা টেন্স পঢ়িবলৈ আৰম্ভ কৰিছিলোঁ, তেতিয়া আমাক ছাৰ বাইদেউসকলে শিকাইছিল যে ক্রিয়ার সময়কে কাল বলে কোয়া হয়। তেতিয়া হয়তো কিছুমান হয়তো বুঝি পোৱা নাছিল যে ক্রিয়া কি, ক্রিয়ার সময় কি, এইবিলাক আমি হয়তো বুঝি পোৱা নাছিল। তো আজি মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক মই এই ডাউটটো ক্লিয়ার কৰি দিব বিচাৰিছো যে ক্রিয়া মানে হৈছে কাম, ক্রিয়া মানে কাম। এতিয়া কামৰ সময়কে কি বলে কোৱা হয়, কাল বলে কোৱা হয়। এতিয়া মানে আমাৰ কনসেপ্টটো ক্লিয়ার হৈ গল যে টেন্স কি বা কাল কি, এটো একেবাৰে সহজ যে কামৰ সময়ক কি বলে কোৱা হয়, কাল বলে কোৱা হয়। এতিয়া কথা হল যে কামৰ সময় কাম বুলি কলে, কাল বুলি কলে, এতিয়া কাম আমি কেতিয়া কেতিয়া কৰো, কাম কৰাৰ সময় কেতিয়া, এই প্ৰশ্নটোৰ উত্তৰ বিচাৰি পালে আমাৰ দুই নম্বৰ পইণ্টটো আলোচনা কৰা শেষ হৈ যাব, যে কাইণ্ডছ অফ টেন্স, টেন্সৰ প্ৰকাৰ কি। এতিয়া এই প্ৰশ্নটোৰ উত্তৰ পোৱা মানে টেন্সৰ প্ৰকাৰ বিচাৰি পোৱা। এতিয়া কাম আমি কেতিয়া কৰো, প্ৰশ্ন এটা হয়। বৰ্তমান আমি কি কৰি আছো, ক্লাছ কৰি আছো, মই ক্লাছ কৰি আছো, তোমালোকে ক্লাছ শুনি আছা, এইটো বৰ্তমানৰ সময়, গতিকে এইটো এটা সময়, কামৰ সময় কি, এইটো এটা। আকৌ যোৱাকালি মই আৰু এটা ইউটিউবৰ ভিডিঅ' বনাইছিলোঁ, সেইটো এটা সময়। আকৌ অহাকালি আমি কি আলোচনা কৰিম, ইউজেছ অফ টেন্স, টেন্সৰ ব্যৱহাৰ, গতিকে সেইটো এটা সময়। তো এই টেন্সে কি কৰিছে, সময় নিৰ্ধাৰণ কৰিছে, আৰু সেই সময় নিৰ্ধাৰণ কৰিছে মানে টেন্সৰ প্ৰকাৰবিলাক নিৰ্ধাৰণ কৰিছে। এতিয়া আমি যদি এইখিনি মানে টেন্সৰ যদি আমি টেন্সে কি কৰিছে, সময়ক ভাগ কৰিছে, কেইটা ভাগত ভাগ কৰিছে, যে বৰ্তমান যি কাম আমি কৰি আছো, যেনেকৈ মই বৰ্তমান পঢ়াই আছো, গতিকে এইটো হৈছে প্ৰেজেণ্ট, মানে বৰ্তমান, প্ৰেজেণ্ট টেন্স, প্ৰেজেণ্ট। আৰু যোৱাকালি মই এটা ভিডিঅ' বনাইছিলোঁ, সেইটো হৈছে পাষ্ট টেন্স, পাষ্ট টেন্স। আৰু অহাকালি মই আৰু এটা ইউটিউবৰ ভিডিঅ' বনাম, সেইটো হ'ব কি, গৈ ফিউচাৰ টেন্স। এতিয়া আমি কি পাই গলো, কাইণ্ডছ অফ, কাইণ্ডছ অফ টেন্স, অর্থাৎ টেন্সৰ প্ৰকাৰ, এটো একেবাৰে সহজ। এতিয়া আহিম এই প্ৰকাৰবিলাক যে আছে, টেন্সৰ যে প্ৰকাৰ আছে, এই প্ৰকাৰবিলাকক আকৌ চাৰিটা, মানে চাৰিটা চাৰিটা ভাগত ভাগ কৰিছে। এতিয়া আমি এই চাৰিটা চাৰিটা ভাগত কি কি ভাগত ভাগ কৰিছে আমি সেইকেইটা লিখি লওঁ। প্ৰথম ভাগটো হৈছে যে প্ৰেজেণ্ট, প্ৰেজেণ্ট ইনডিফিনিট, প্ৰেজেণ্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আমি অল্প ইয়াক আরো অল্প বেলেগ ধরনের লিখবলে চেষ্টা করি, যে এটা প্রেজেন্ট বলে লিখিল, প্রেজেন্ট টেন্স কেটা ভাগত ভাগ করেছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট একেবারে শর্টকে লিখেছো যাতে অতি সহজে মনত থাকে। আর এটা কি, কন্টিনিউয়াস,
তার পিছত প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইতিমধ্যে দুটা আলোচনা আমার হয়ে গেছে, এটা হয়েছে টেন্স কি আর এটা হয়েছে টেন্সর প্রকার কি কি। আমি পালো টেন্সর প্রকার তিনিটা, আকো সেই তিনিটা টেন্সরকে আকো চারিটা চারিটা ভাগত ভাগ করেছে, টোটাল কেইটা হল 12টা হল। এটা এই 12টা টেন্সর স্ট্রাকচার অর্থাৎ গঠন কেনেকৈ হয় সেইটো আমি আলোচনা করবলে গৈ আছো, আর সেইটো বহুতই গুরুত্বপূর্ণ। আর সেইটো আলোচনা করার আগতে আমি আরো একটা ইম্পর্টেন্ট বস্তু আলোচনা করব লাগিব, সেইটো হয়েছে যে ফর্ম অফ ভার্ব। এতিয়া ফর্ম অফ ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ বলে কোয়া হয় তাক। এতিয়া ক্রিয়া মানে এই যে আমি যে কাম বিলাক করে থাকো সেবিলাককে ভার্ব বলে কোয়া হয়, গো, ওয়েন, গান। ইয়াতে এটা সোয়া যে আমি মই এতে কি করে আছো, পড়াই আছো, পড়াই থাকার ইংরেজি হচ্ছে টিচ, টিচ। এতিয়া এই টিচ টু হচ্ছে একটা ক্রিয়াপদ। ঠিক তেনেকৈ তোমালোকে কি করে আছা, ভিডিও চাই আছা, ভিডিও চোৱা বা চোৱাৰ ইংৰাজী হৈছে ৱাটচ, ডব্লিউ এ টি চি এইচ, এইটো এটা ক্ৰিয়া। এতিয়া কিছুমানে শুই আছা, শুই থাকি ভিডিঅ' চাই আছা, শুই থকাটো এটা কাম, গতিকে শুই থকাৰ ইংৰাজী কি? স্লিপ। এতিয়া এই স্লিপটো হৈছে এটা ভাৰ্ব, এইবিলাক হৈছে ভাৰ্ব। এতিয়া এই ভাৰ্বৰ কিছুমান ৰূপ আছে, ভাৰ্বৰ কেইটা ৰূপ আছে? এতিয়া ইংৰাজীত ভাৰ্বৰ ৰূপ হৈছে টোটেল চাৰিটা, কেতিয়াবা কেতিয়াবা আন এটা ৰূপ আহে, সেইটো আমি অলপ পিছত আলোচনা কৰি আছো। আগতে চাৰিটা ৰূপ কি কি? এটা হচ্ছে প্রথম হচ্ছে ভার্ব ওয়ান। এটা ভার্ব ওয়ান হচ্ছে ভার্বর প্রেজেন্ট ফর্ম মানে বর্তমানের রূপ। আকো দ্বিতীয়টা হচ্ছে ভার্ব টু, এটা ভার্ব টু হচ্ছে ভার্বর পাস্ট ফর্ম। তৃতীয়টা হচ্ছে ভার্ব থ্রি, ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্ব ফোর অর্থাৎ ভার্বর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল মানে মই ইয়াত উদাহরণের সহিতে বুঝাই দিয়ে আছো যে গো ভার্বটো হচ্ছে ভার্বর ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ইয়ার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, ওয়েনটো হচ্ছে ভার্বর ভার্ব টু ফর্ম। ইয়ার পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, এতে গানটো হচ্ছে ভার্বর গো ভার্বর ভার্ব থ্রি ফর্ম। আকো কেতিয়াবা কেতিয়াবা কন্টিনিউয়াস টেন্সত কি হয়, এই ভার্বর লগত মেইন ভার্বর লগত অর্থাৎ ভার্ব ওয়ানৰ লগত কি হয়, আই এন জি যোগ হয়। এতিয়া আই এন জি যোগ হওয়ার লগে লগে এটো কি হয়ে যায়, ভার্বর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব ফোর। এতিয়া ইয়ার আরো একটা রূপ আছে, সেটো হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ক্ষেত্রে। এতিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ক্ষেত্রে কি হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর যদি সাবজেক্ট টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তেতিয়াহলে মেইন ভার্বর লগত কি হয়, এস বা ইয়ার যোগ হয়। যেনে কই রাম, রাম টিচ, টিচ টিচেস, টিচেস আস ইংলিশ। রামে আমাক কি করে, ইংরেজি শিকায়। এটা এতিয়া অসমীয়া হয়েছে রামে আমাক ইংরেজি শিকায়। এটা চাওয়া ইয়াত রাম হচ্ছে সাবজেক্ট, গতিকে ইয়াক আমি আন এটা রূপ বুলি কব পারো, ইয়াক ভার্ব ফাইভ বুলিও কব পারো, বা কেতিয়াবা 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 হয়। কিন্তু একচুয়ালি ভার্বর রূপ কেইটা চারিটা, কিন্তু কেতিয়াবা কেতিয়াবা ভার্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর ক্ষেত্রে ভার্বর লগত যেটা এস বা ইয়ার যোগ হয় তাক ভার্ব ফাইভ বুলি কোয়া হয়। তো এখানে আমি মানে ইম্পর্টেন্ট বস্তু শিখলো। তো ইয়াত কি হল যে ফর্ম অফ ভার্ব, ভার্বর রূপ, ভার্বর রূপ চারিটা, কেতিয়াবা কেতিয়াবা ভার্বর লগত এস বা ইয়ার যোগ হয় যদিহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর বাক্য এটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে আছে ফর্ম অফ ভার্ব। এতিয়া কথা হল যে আমি কি শিখি আছো, স্ট্রাকচার অফ টেন্স। এটা প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়েছে সাবজেক্ট, এটা সাবজেক্টক আমি শর্ট ফর্মত লিখিলো এস, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এতিয়া সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এতিয়া ইয়ার আগতে আমি অলপ আগতে একটা বাক্য লিখিছো যে রাম টিচেস আস ইংলিশ।
রামে আমাক কি শিকায় ইংরেজি শিকায় ইয়াতে রামটো হৈছে সাবজেক্ট গতিকে সাবজেক্ট গুচি গল টিচেছটো হৈছে ভার্ব ওয়ার্ণ অর্থাৎ ভার্ব ওয়ার্ণটো গুচি গল আজটো হৈছে অবজেক্ট এই অবজেক্টটো গুচি গল ইংলিশটো হৈছে অবজেক্ট গতিকে ইয়াত ডবল অবজেক্ট আছে তো আমি ইয়াতে এটা যিকোনো এটা ধৰিলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ার্ণ প্লাস অবজেক্ট তো এইটো হৈছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অফ ফর্ম এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অফ রূপ এইটো আমি সদায় মনত রাখিব লাগিব এজন ছাত্র হিসেবে প্রতিজন ছাত্রই যদি ইংরেজি ভালকৈ লিখিব বিচাৰে বা যদি ইংরেজি ভালকৈ মানে কব বিচাৰে তেতিয়াহলে এই ফর্মটো মনত রাখাটো অতিকৈ গুরুত্বপূর্ণ গতিকে আমি প্রথম কি কলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ যেটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ যেটো স্ট্রাকচার সেটো আমি কলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ইয়াত এটা এক্সাম্পল রাম টিচেস আস ইংলিশ তো মরমৰ ছাত্র ছাত্রী অকল তোমালোকৰ এটা কাম কামটো হৈছে যে কমেন্ট বক্সত এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ বাক্য মানে নিজে বনাই লিখি দিবা তেনেকৈ কি 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 লাগিব প্রথমতে লাগিব সাবজেক্ট তারপর লাগিব ভার্ব ওয়ান তারপর লাগিব অবজেক্ট তো ইয়ার পিছত আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফর্ম কি ঠিক তেনে সাবজেক্ট প্লাস এম ইজ আর এটা সাবজেক্ট ওয়াইজ কি হয় কেতিয়াবা এম ব্যবহার হয় কেতিয়াবা ইজ ব্যবহার কেতিয়াবা আর ব্যবহার হয় এটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ফোর এটা ভার্ব ফোর রূপটো আমি কি আগত শিকিলো ভার্ব ফোর মানে হৈছে ভার্বৰ লগত আই এন জি যোগ করা প্লাস অবজেক্ট এটা হৈছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য এতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানত যি কাম চলি আছে এতিয়া বর্তমানে একটা কাম চলি আছে সেটা হৈছে যে মই তোমালোকক শিকাই আছো তেতিয়া কি আই আই টু হব সাবজেক্ট আই এম টিচিং টিচিং ইংলিশ মই ইংরেজি শিকাই আছো এতিয়া চোৱা ইয়াতে আই টু হৈছে সাবজেক্ট এম টু হৈছে এম ইজাৰৰ ভিতৰত যিকোনো এটা আহিছে টিচ টিচ ভার্বৰ লগত কি যোগ হৈছে আই এন জি যোগ হৈছে অর্থাৎ ভার্ব ফোর হৈছে আৰু ইংলিশ টু হৈছে অবজেক্ট যে এইটো হল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ মানে উদাহরণৰ হৈতে আমি কি শিকিলো ইয়াৰ যেটো ফর্ম ফর্মেশন বা ইয়াৰ যেটো স্ট্রাকচাৰ সেইটো শিকিলো ইয়াৰ পিছত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফর্ম কি আছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট এটা চোৱা প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ এটা ফর্মটো হৈছে প্ৰথমতে সাবজেক্ট থাকিব তাৰপিছত থাকিব হ্যাভ হ্যাজ তাৰপিছত ভার্ব থ্রি তাৰপিছত অবজেক্ট এতিয়া ইয়াৰ এটা আমি এক্সাম্পল ল'ম এক্সাম্পলটো হৈছে এনেকুৱা এক্সাম্পল ল'ব পাৰি যে মই মই অংকটো কৰিছো আই হ্যাভ ডান দা সাম আই হ্যাভ ডান দা সাম মই অংকটো কৰিছো এতিয়া চোৱা ইয়াতে আই টু হৈছে সাবজেক্ট হেভ টু ইয়াৰ হেভ হেজৰ পৰা যিকোনো এটা আহিছে আই ছাবজেক্টৰ কাৰণে হেভ আহিছে ডান হৈছে ভাৰ্ব থ্ৰি আৰু দা ছামটো হৈছে অবজেক্ট এইখিনি গ'ল ঠিক তেনেকৈ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্স প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ ফৰ্মটো হৈছে ছাবজেক্ট প্লাছ হেভ অব্লিক হেজ প্লাছ বিন প্লাছ ভাৰ্ব ফ'ৰ প্লাছ অবজেক্ট এতিয়া এইটো হৈছে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ ফৰ্ম এতিয়া প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ ফৰ্ম অনুযায়ী কি কৰিম আমি ইয়াৰ এটা এক্সাম্পল ল'ম ইয়াৰ এক্সাম্পলটো হ'ব এনেকুৱা এই মই যিটো কাম কৰি আছো এইটোৱে মই ইংৰাজীত লিখি দি আছো মই যিটো এতিয়া তোমালোকক শিকাই আছো এইটো ইংৰাজীত মই লিখি দি আছো আই হেভ বিন টিচিং আই হেভ বিন টিচিং ইংলিছ মই ইংৰাজী শিকাই আছো এইটো হৈছে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ এটা এটা এক্সাম্পল সাবজেক্ট প্লাছ হেভ হেজ এতিয়া আইটো হৈছে সাবজেক্ট হেভ হেজৰ কি আহিল হেভ আহিল তাৰপিছত আহিল বিন তাৰপিছত কি আহিল ভাৰ্ব ফৰ অৰ্থাৎ টিচৰ ভাৰ্ব ফৰ এইটো আৰু অবজেক্ট অবজেক্ট হৈছে ইংলিছ এইখিনি আছিলে প্ৰেজেণ্ট টেন্সৰ মানে প্ৰেজেণ্ট টেন্সৰ ভাগকেইটা চাৰিটা প্ৰেজেণ্ট ইনডিফিনিট প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ এই চাৰিটা মানে টেন্সৰ আমি ফৰ্ম বা ষ্ট্ৰাকচাৰ শিকিলোঁ তো আমি ইয়াক আকৌ মানে ৰিপিট কৰিছোঁ অলপ প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সৰ ফৰ্ম কি আছিল ছাবজেক্ট প্লাছ ভাৰ্ব ওৱান প্লাছ অবজেক্ট ছেকেণ্ড প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্স ইয়াৰ ষ্ট্ৰাকচাৰ আছিল ছাবজেক্ট প্লাছ এম ইজ আৰ প্লাছ ভাৰ্ব ফ'ৰ প্লাছ অবজেক্ট তাৰপিছত কি আছিল প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ কি আছিল ছাবজেক্ট প্লাছ হেভ হেজ প্লাছ ভাৰ্ব থ্ৰী প্লাছ অবজেক্ট তাৰপিছত কি আছিল যে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ কি আছিল ছাবজেক্ট প্লাছ হেভ হেজ প্লাছ বিন প্লাছ ভাৰ্ব ফ'ৰ প্লাছ অবজেক্ট এটা কথা হল আমি চারিটা শিকলো নয় এই চারিটার জড়িয়ে আমি কি করব পারি আরো যে আমার আটটা আছে
past tense ৰ চাৰিটা আৰু future tense ৰ চাৰিটা এই চাৰিটা আমি অতি সোনকালে মনত পেলাব পাৰিম এই চাৰিটা কি কি আছিল যে ইয়াত যদি আমি present tense এই present tense ৰ মচি দিওঁ তেতিয়া কি হ'ব ইয়াত কি হৈ যাব past tense যদি আমি লিখি দিওঁ তেতিয়া হলে ইয়াত কি হ'ব past tense লিখিলে past continuous past continuous past perfect আৰু past perfect continuous এতিয়া ইহতৰ structure বুজি কি কি আছিল আমি এটো কি लिखो a pen teo mukata ki disil column disil eta he gave me a pen teo mukata column disil mane joa kali disil eta past tense boli kor lagala je joa kali ba otitot jibila kam hoi gesil he bila eta so he gave me a pen teo mukata column disil ya he to is a subject gave to is a verb to me to is object a pen to ata object orthat subject plus verb to plus object ami example ho kare pai gelo tar pichot continuous tense dahin past continuous er formation ki asil subject plus was where plus verb for plus object etia ek past tense er eta example ami lelom je past tense er example tu ki hobo pare je moi bhat khai asilu joa kali etale ki hobo je i was eating rice yesterday moi joa kali bhat khai asilu এটো এটা past continuous tense ৰ এটা example হ'ব পাৰে বা example হিচাপে তোমালোকে লিখিব পাৰা ঠিক তেনেকৈ past perfect tense কি আছে subject plus had plus verb be plus object এটা সোৱা ইয়াৰ আমি এটা example লম যে I had finished my I have finished my work মই মোৰ কাম সমাপ্ত কৰিছো এতিয়া ইয়াত আই টু আছে সাবজেক্ট হেড টু ইয়াৰ ফৰমেশ্যন মতে হেড আহিল ভাৰ্ব 3 ফিনিশ ভাৰ্বৰ ভাৰ্ব 3 আছে ফিনিশড আৰু মাই ওৱৰ্ক হৈছে অবজেক্ট ঠিক তেনেকৈ past perfect continuous tenseৰ আমি ফৰমেশ্যন লিখিম continuous কি হ'ব সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভাৰ্ব 4 প্লাস অবজেক্ট এতিয়া এই বাক্যটোকে আমি past perfect tense লিখিব পাৰিম যেনে কয় আই হ্যাড বিন ডুইং আই হ্যাড বিন ডুইং মাই ওয়ার্ক মই মোৰ কাম কৰি আছিলোঁ এটো কি হ'ব past perfect tense যেনে কয় মিলাই যদি চাও ফৰমেশ্যনৰ লগত বাক্যটো মিলাই চালে কি হ'ব আই টো হৈছে সাবজেক্ট সাবজেক্ট গ'ল হ্যাড টু হ্যাড বিন আহিল ইয়াতো হ্যাড বিন আছে ভার্ব 4 ডু ভার্বৰ ভার্ব 4 হৈছে ডুৰ লগত আইএনজি যোগ কৰা আৰু অবজেক্ট হৈছে মাই ওয়ার্ক গতিকে এটো আছিল past tense ৰ চাৰিটা ভাগৰ মানে চাৰিটা যে ভাগ আছে সেই ভাগ চাৰিটাৰ মানে প্ৰত্যেকটো tense ৰে কি ষ্ট্ৰাকচাৰ এতিয়া আমি ইয়াক আকৌ অলপ ৰিপিট কৰিছো প্ৰথম কি আছিল past indefinite ৰ ষ্ট্ৰাকচাৰ কি সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট ঠিক তেনেকৈ ইয়াৰ পৰৱৰ্তী যিটো tense আছে past continuous tense ৰ ষ্ট্ৰাকচাৰ কি আছিল সাবজেক্ট প্লাস was were প্লাস verb 4 প্লাস অবজেক্ট ঠিক তেনেকৈ past perfect tense ৰ subject plus had plus verb 3 plus object আৰু past perfect continuous tense ৰ কি আছিল subject plus had been plus verb 4 plus object এটো আছিল past tense এতিয়া আমি আলোচনা কৰিম future tense এতিয়া future tense মানে একেবাৰে যিবিলাক কাম আমি অতি ভৱিষ্যতে কৰিম সেইবিলাক কামক কি বুলি কোৱা হয় future tense বুলি কোৱা হয় তেনেকৈ future প্রথম আমি ইয়াতে কি লিখিম past tense টু চেঞ্জ করি ইয়াতে লিখিম future tense future এটা কি হয় future indefinite future continuous future perfect আর future perfect continuous এটা এটা একেবারে সহজ যে future indefinite এর ফরমেশন কি future indefinite এর ফরমেশন হচ্ছে subject plus shall will plus verb 1 plus object এটা ইয়ার আমি একটা এক্সাম্পল মানে আলোচনা করি I shall take your class I shall take
your class. I shall take your class tomorrow. Moi tomalokor moi oha kali tomalokor class lom. Etu. Tidale ya chua. I to is a subject. Shall will your shall ahise. Take to is a verb. Your class to is a object. Tomorrow to is a others. By extension buli kua hai. Etia next ki hai. Etu ami udaharanor hoite alochona korilu. Thik hai. Future continuous tense. Future continuous ki asil. Future continuous of formation ki asil. Subject plus shall oblique will plus be plus verb 4 plus object thana koi oha kali ei homo tumalokor moi class loi thakim iar eta example ki hobo pare I shall be taking your class at this time tomorrow moi oha kali ei homoy tomalokor class loi thakim eta iya tila I to is a subject shall will rahe be ahil taking to verb for your class to is object are ekhine ise others ekhine ami alochona korilu eto ise present future continuous tense mane udahoron thik tene koy ami jodi future perfect tense er alochona korum future perfect tense aro future perfect continuous tense future perfect continuous future perfect এটা আমি কি আলোচনা করি future perfect এর স্ট্রাকচার কি আছে subject plus shall oblique will oblique have plus verb 3 plus object এটা আসলে future perfect tense মানে স্ট্রাকচার এটা ইয়াতে আমি কি করিম ইয়ার একটা एग्जांपल আমি মুখরে কই দিছো যে ইয়ার স্ট্রাকচার হবো I ইয়ার একটা एग्जांपल মই আলোচনা করিছো যে एग्जांपल তো এরকম ধরনের হবো পারে I shall have done the work মই কামটো করিমে মই কামটো করিম I shall have done the work I to হইছে সাবজেক্ট shall to shall will যে কোনটা আছে have আছে verb 3 done to হইছে verb 3 the work এতিয়া আহিম আমি future perfect continuous tense এতিয়া future perfect continuous tense এর ফর্মেশন কি আছে সাবজেক্ট প্লাস shall oblique will plus have plus been plus verb 4 plus object এটা সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ ইমান যথেষ্ট নহয় নাইবা ফিউচার টেন্সৰো ব্যৱহাৰ ইমান বেছি নহয় তথাপি মই তোমালোকে জানি থোৱাৰ কাৰণে ইয়াৰো এটা এক্সাম্পল মই কৈ দিছো বা ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো তোমালোকে জনাটো অতিকৈ দৰকাৰী এটা সো ইয়াৰ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ হৈছে সাবজেক্ট প্লাছ শ্যাল উইল প্লাছ হেভ প্লাছ বিন প্লাছ ভার্ব 4 প্লাছ অবজেক্ট ইয়াৰ এটা এক্সাম্পল এনেকুৱা হ'ব পাৰে I shall have been doing this work tomorrow. I shall have been doing this work. মই এই কামটো কৰিম। বা এই মই এই কামটো কৰি থাকিম। এটো হৈছে। এতিয়া চোৱা আমি তিনিওটা টেন্সৰে কি আলোচনা কৰিলো? প্ৰথম আলোচনা হৈছে টেন্স কি? দ্বিতীয় আলোচনা হৈছে ইয়াৰ প্ৰকাৰ কি কি? আৰু তৃতীয় আলোচনা হৈছে যে টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ আমি আলোচনা কৰিলো। তো প্ৰথম আলোচনা আমি কৰিলো কি? যে টেন্স কি তারপর ইয়ার প্রকার কি কি ইয়ার স্ট্রাকচার এটা আমি ইয়ার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করিম টেন্সর ব্যবহার কত কত করা হয় বা প্রত্যেকটু টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাক বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাক বলে পাস্ট ইনডিফিনিট কাক বলে এবিলাক আমি নেক্সট ভিডিওত আলোচনা করিম তোমার আমার ছাত্রছাত্রী সকল এইখানেতে তোমালোকলে এটা হোমওয়ার্ক প্রত্যেকজন ছাত্রই আজির এই ভিডিওটো যে সকল ছাত্রছাত্রীয়ে চাই আছে তেওঁলোকৰ কাৰণে এটা হোমৱৰ্ক তেওঁলোকে প্ৰত্যেকটো টেন্সৰ যেনেকৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট প্ৰেজেন্ট কণ্টিনিউয়াস প্ৰেজেন্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস ঠিক তেনেকৈ পাষ্ট ইনডিফিনিট পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস ফিউচাৰ ইনডিফিনিট ফিউচাৰ পাৰফেক্ট কণ্টিনিউয়াস এই 12টা টেন্সৰে ষ্ট্ৰাকচাৰ আজি মই পঢ়ালোঁ আৰু তোমালোকে শিকিলা তো প্ৰত্যেকজন ছাত্ৰ-ছাত্ৰীসকল যিসকলে এই ভিডিঅটো চাই আছে তেওঁলোকৰ কাৰণে এটা হোমৱৰ্ক যে তেওঁলোকে এই 12টা টেন্স 12টা বাক্য লিখি যাতে কমেন্ট বক্সত জনায় আর ভিডিওটো কেনেকুৱা লাগিছে কমেন্টর জৰিয়তে জনালে মই সুখী হ'ম তো ধন্যবাদ লগ পাম অহা ভিডিঅ'লৈ।